তুমি কি এসএসসি জিডি কনস্টেবলের 8 বাহিনীর ক্যান্ডিডেট? তাহলে অবশ্যই তুমি এই ভিডিওটি পুরো দেখবে এবং পুঙ্খানুপুঙ্খানু ভাবে ব্রেন লাগিয়ে বিবেচনা করবে। তুমি কি এসএসসি জিডি পাশ করতে চাও? সিরিয়াস, বাট কিভাবে পাশ করবে? এর মলমন্ত্র কি কি করা উচিত? তুমি ইংলিশ এবং ম্যাথকে কিভাবে হ্যান্ডেল করবে? কারণ আমি এই দুটো টপিক বেছে নিয়েছি, যে ইংলিশ এবং ম্যাথ, ইংলিশ এবং ম্যাথ, এই দুটো টপিক আমি বেছে নিয়েছি তোমাদের জন্য। কারণ আমরা জানি যে জিআই তুমি সবাই কম বেশি পড়তে থাকো এবং জিআইটা প্র্যাকটিস করলেই হয়ে যায়, কিন্তু ম্যাথ এবং ইংলিশের কিছু ট্রিক না জানলে বা কমন না আসলে বা সাজেশন ভিডিও না মিললে একটু সমস্যা হতে পারে। কি হবে এই সাজেশন, কতগুলো ম্যাথ করবে, কোন পার্ট করবে, আজ সমস্ত কিছু আলোচনা করব, যেখান থেকে তুমি 100% পাস হয়ে যাবে একদম শিওর। তুমি যদি আমার এই টিপস গুলো ফলো করো বা আমার এই ভিডিও, আমি আজ থেকে চেষ্টা করব খুব অল্প দিনের ভেতরে, 10 দিনের ভেতরে 20টি ভিডিও আপলোড করার, ঠিক আছে? এই ভিডিও প্যাকেজগুলি খুব খুব মারাত্মকভাবে কাজে লাগবে তোমাদের জন্য এবং খুবই এই ধরনের অঙ্কগুলো অবশ্যই অবশ্যই আসবে। আবার বলছি, ইয়েস, এই ধরনের অঙ্কগুলো অবশ্যই অবশ্যই আসবে, এই ধরনের ইংলিশগুলো অবশ্যই অবশ্যই আসবে। আমি কোথায় থেকে আসবে, কেন আসবে, তোমার সামনে আমি ডিটেল আলোচনা করব। কারণ তুমি দেখতেই পাচ্ছ, আমি আজকে এই দেখো কতগুলো প্রশ্ন, অরিজিনাল প্রশ্ন, স্টাফ সিলেকশনের 1 2 সব খাতা সবকিছু নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। কেন হাজির হয়েছি আমি তোমাকে ডিটেলসে জানাচ্ছি। আমি ইমরান খান, এই চ্যানেলটি আইকি স্টাডি ক্লাস, যে চ্যানেলের মাধ্যমে তোমার উপকার করতে থাকি এবং কম্পিটিটিভ এক্সামের বিশেষ করে হেল্প করতে থাকি। তো অবশ্যই তুমি ওই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবে এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটি দাবাবে। এর কারণ, সবার আগে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন যেতে হলে এবং সবার প্রথমে লেটেস্ট আপডেট পেতে গেলে, আমি সর্বপ্রথম লেটেস্ট আপডেট দিই যে এর অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে, সবার আগে দিয়েছি, সবার আগে দিয়েছি ফুড সাপ্লাই ঘোটালা হয়েছে, সবার আগে দিয়েছি, সবার আগে সবকিছু নিউজ দিয়েছি, লেডি কনস্টেবলের উপর পুরোপুরি 30টা ইন্টারভিউ দিয়েছি, আপার ইন্টারভিউ চলছে এবং আপার ইন্টারভিউ খুব তাড়াতাড়ি দিতে চলেছি। তো এই সমস্ত কিছু নিউজ পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। তবে আজকের বিষয়টি আজকে খুব ইম্পর্টেন্ট আমি লিখেছি, চলুন দেখা যাক আজকের বিষয় কি আছে। প্রথমে বলে আমি তোমাকে ম্যাথমেটিক্স এর উপরে 200 কোশ্চেন, ইয়েস ভালো করে শোনো, পাতি বাংলায় বলছি 200টি প্রশ্ন আমি তোমাকে দিয়ে দেবো। এই 200টি প্রশ্ন থেকে তুমি কমন পেয়ে যাবে। এবার স্যার কমন, ম্যাথে তো কমন হয় না, বলো। দেখো 100% কমন বলতে পাশ করে যাবে, কমন বলা কি জিনিস, আমি যে টাইপের ম্যাথ দেবো হয়তো সেই ম্যাথটা এদিক ওদিক চেঞ্জ করে আসবে, কিন্তু তুমি আগে থেকে পরিচিত হবে। কারণ আমি দেখেছি ফুড সাপ্লাই প্রশ্নটা বিচার করে মডারেট প্রশ্ন এসেছে, ইয়েস, মডারেট অঙ্কের প্রশ্ন কি হয়, কেমন হয়, তুমি আমার সাথে থেকে থাকো। দ্বিতীয় কথা হচ্ছে ইংলিশ, এই ইংলিশের ভ্যারাইটি কি হয়, কেন হয়, কোথায় পড়লে বা না বুঝে কি করে মুখস্থ করলে, তুমি ধরো ইংলিশ পারো না, বোঝো না, বাট মুখস্থ তো পারো, কিছু মুখস্থ করলে এই 10 থেকে 15 দিন প্রিপারেশন নিলে কি করে তুমি 100% পাস করে যাবে, তার মলমন্ত্র নিয়ে আজকের ভিডিও পার্ট নাম্বার 1। আমি মোট 20টি ভিডিও দিতে চলেছি, তুমি কন্টিনিউ ফলো করতে থাকো। এবার আসি প্রথম কথা, আমি তোমাকে বলতে চাচ্ছি যে প্রথমে চলো দেখি দিই ম্যাথের একটা প্রশ্ন তোমায় আমি কমন দিয়ে দিলাম আজকে, ইয়েস, একদম তুমি খাতা কলমে লিখে নাও, এই প্রশ্নটা তোমরা কমন পাবে, অবশ্যই পরীক্ষা হবে 10 দিন পর, তারা জেনে যাবে। হ্যাঁ, তো চলো কি প্রশ্ন এবং কেন আমি তোমাকে ধীরে ধীরে জানাই, তাহলে তুমি দেখতে পাবে। চলো কি প্রশ্ন, আমি এটা মুছে দিই, তোমাকে আমি দেখাবো ইনফরমেশন গুলো, আমি যদি দেখাই তুমি দেখতে পাচ্ছ আমার কাছে একটা অরিজিনাল প্রশ্ন আছে, স্টাফ সিলেকশন কমিশনের এই প্রশ্নটা দাগানো, ঠিক আছে? এই প্রশ্নটা হচ্ছে 2012, দেখো ভালো করে, ইয়েস, 2012 স্টাফ সিলেকশন কমিশন। তো 2012 স্টাফ সিলেকশন কমিশনে এই প্রশ্নটা এসেছে, এই চিত্রটা দেখো, এই পাই চিত্রটা ভালো করে দেখো। হ্যাঁ, এটা কেন বলছি, ঠিক আছে, চলো আমি পাই চিত্রটা কেমন একটু ছোট্ট করে রেখে দিই। এই পা চিত্রটা হচ্ছে এই যে এইরকম ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে? তো এইরকম ইনফরমেশন দেওয়া আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, পার্ট টাইপ 1, এটা টাইপ 1 লিখলাম। তো টাইপ 1 এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে, ঠিক আছে? তো এই ইনফরমেশন গুলো বের করতে হবে, ঠিক আছে? এটা গেল 2012, দেখি চলো লাস্ট প্রশ্ন কি আছে। এই প্রশ্নটা হচ্ছে আমার কাছে যে দেখো এটা 2015, ওকে 1 মিনিট, ওকে, এই প্রশ্নটা তুমি দেখতে পাচ্ছ যে
2013 দেখেছো, এই প্রশ্নটা তুমি দেখতে পাবে যে এই যে টাইপ টু কি এটাকে বলা হয়, এটাকে বার পাই বলা হয় না, বারের মতো দেখতে, ঠিক আছে। চলো এবার দেখি, তাহলে এটা হচ্ছে 2012, 2013-তে এসছে, 2013-তে এসছে, ঠিক, ওকে। চলো এবার আমি দেখব 2015, ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ এইটা যে 2015, দেখো পরিষ্কার করে লেখা আছে 2015, দেখে তো আছো, ওকে। চলো এটা দেখি, ওকে, এইটাতে মিন মিডিয়ানের মুডে যে এইরকম ভাবে ছকটা, ছকটা ভালো করে দেখো, দেখতে পাচ্ছ, ওকে। চলো কিরকম ব্যাপার আছে, ২০১৫ হয়েছে, এই ছকটাই এরকম লেখা আছে, ঠিক আছে, যাই কিছু একটা লেখা আছে। এবার কথা হলো আমাদের সামনে পরীক্ষা আছে 2019, 2019 প্রতি জায়গায় কখনো এইরকম একটা চিত্র দেওয়া থাকবে, সেই চিত্র থেকে দুটো বা তিনটে, কমসে কম দুটো, খুব বেশি কমসে কম দুটো তিনটেও হতে পারে, ইভেন চারটেও হতে পারে। এই প্রশ্নগুলো ভালো করে এবার লক্ষ্য করো, দেখো 2012-তে একরকম, 2013-তে একরকম, 2015-তে একরকম। এবার তোমাকে আমি বলি ট্রিকটা, আমরা জানি যে তোমরা যারা ম্যাথমেটিক্স এক্সপার্ট আছো বা যাদের কাছে বই আছে, বিশেষ করে আরএস আগরওয়াল, কিরণ খের, কোয়ান্টিটিভ, হোয়াট এভার, ঠিক আছে, কুইকার ম্যাথ, যে ম্যাথ থাকুক না কেন, তোমরা দেখবে এইগুলোকে আমরা বলি পাই চিত্র। এই পাই চিত্র চারটে টাইপ হয়, তার মধ্যে তিনটে টাইপ অলরেডি চলে এসেছে, অলরেডি চলে এসেছে। এবার নিশ্চয় নিশ্চয় তোমাকে ফোর্থ টাইপটা তুলে দেবে, কি বললাম, চার নম্বর টাইপটা তুলে দেবে। সেই চার নম্বর টাইপটা কি, চার নম্বর টাইপটা হচ্ছে এই যে পাই চিত্র, এরকম করে ভাগ করে দেওয়া থাকবে, ঠিক আছে। তো এখানে ধরো 3 ডিগ্রি, হ্যাঁ 20 ডিগ্রি, 3 ডিগ্রি, 100 ডিগ্রি, ঠিক আছে, তো এই হব দেওয়া থাকবে, হ্যাঁ তো 90 ডিগ্রি, ঠিক আছে, তো এই হব দেওয়া থাকলে, এই হব দেওয়া থাকবে, সেই জিনিসটাকে আরো ইনফরমেশন দেওয়া থাকবে, ঠিক আছে। তো কোশ্চেন, এই যে পায় চিত্র, এই গোলাকার পায় চিত্র, যারা পারো না তারা অবশ্যই অবশ্যই করে নেবে। হ্যাঁ আমি তো অবশ্যই সেকেন্ড ভিডিওতে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ম্যাথ লিখে লিখে, প্রশ্নগুলো 200টি প্রশ্ন লিখে লিখে আলোচনা করব। আজকে আমি আলোচনা করছি যে কোন প্রশ্নগুলো 100% কমন আসবে, তাহলে এই পার্টটা কমন আসবে, এই পার্টটা কমন আসবে। চলো এবার একটা ম্যাথের, এবার একটা ইংলিশের তোমাকে দেখাই, ইংলিশের বিষয়টা কি, ইংলিশে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা নিশ্চয় নোট করেছ, তুমি ইংলিশে ভালো করে দেখো অরিজিনাল প্রশ্ন, ঠিক আছে। ইংলিশে ভালো করলে লক্ষ্য করা যাবে যে এরা 15 নাম্বার শুধু মুখস্থ বিদ্যার উপরে রাখে। ইয়েস, মুখস্থ বিদ্যা বলতে কি বোঝায় তোমাকে আমি লিখে দিচ্ছি, 15 মার্কস, 15 মার্কস, এই 15 নাম্বার শুধু মুখস্থ বিদ্যার উপরে রাখে। কি সেই 15 নাম্বার, এই 15 নাম্বার কি কি হতে পারে, চলো প্রথমে যেটা সব থেকে সোজা সোজা এবং সোজা এবং সরল সেইটা হচ্ছে ইডিয়ামস, ইডিয়ামস হচ্ছে 300, ওকে 300 কেন লিখলাম, ইডিয়ামস হচ্ছে 300 কারণ আমি 300টি ইডিয়ামস তোমাকে দিয়ে দেব, সেখানে তুমি একদম কমন পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ইডিয়ামস থেকে আসে 3 মার্কস, ওকে, পরে আমি দেব তোমাকে 300, 1 ওয়ার্ড, এই 1 ওয়ার্ডটা খুবই সোজা, ঠিক আছে, এখানেও 3 মার্কস আসবে, আমি তোমাকে দেব 500, হলো। এবার 1 ওয়ার্ড, এবার সব থেকে এসো, সব থেকে আরো সোজা, রং স্পেলিং, বানান ভুল, 3 মার্কস, আমি তোমাকে দেব 300, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম অর্থাৎ সমার্থক এবং বিপরীত শব্দ, এখানে আসবে 6 মার্কস,
আমি তোমাকে দেবো 500 কালেকশন। এই যে চারটে পার্ট অর্থাৎ পাঁচটা পার্ট, ঠিক আছে, 4 and 5, এটা ঠিক আছে, 4 and 5, এই যে পাঁচটা পার্ট গেল, এই পাঁচটা পার্টে সব থেকে সোজা বিষয়গুলো তোমাকে পিক আপ করতে হবে। তুমি যদি এই পাঁচটা পার্ট শুধু মুখস্থ কয়েক পেজ, মাত্র 15 থেকে 20টা পেজ ইংলিশ যদি মুখস্থ করতে পারো, তাহলেই তোমার এই 15 নম্বরের উপরে একটা কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। আর এই কনফিডেন্স যখন চলে আসবে, তখন তুমি অটোমেটিক এই নাম্বার পোর্শনটা ভালো করে পেয়ে যাবে। বোঝা যাচ্ছে যে ইডিয়ামস, এ ওয়ান ওয়ার্ড, এবং সব থেকে সোজা আমার মনে হয় স্পেলিং, এই স্পেলিংটা খুব বেশি এরর হয় না। তুমি স্পেলিংটা সব থেকে সুবিধা এই কারণে, কারণ তোমাদের কি থাকে, কিরকম স্পেলিং এরর থাকে ভালো করে বোঝো। তোমাদের একটা স্পেলিং কে চার ভাবে লেখা হবে, ভালো করে বোঝো, একটা স্পেলিং কে চার ভাবে লেখা হবে, এবং তার মাঝখানে সঠিকটা খোঁজ করতে হবে তাহলে, এবং তার মাঝখানে সঠিকটা খোঁজ করা খুবই 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 সোজা আমার হিসাবে। কেন? কারণ আমি একটা চলো উদাহরণ নিয়ে দেখি, তাহলে তুমি ভালো বুঝতে পারবে। উদাহরণ নিলে তুমি ভালো বুঝতে পারবে, ঠিক আছে? কি উদাহরণ নি? চলো, আমি গার্ড কথাটা নাম শুনেছ, এই গার্ডে আমি চারটে স্পেলিং লিখছি, তুমি আমাকে বলবে। এই গার্ড কথাটার স্পেলিং দেখো, অ্যাকচুয়ালি এটা গার্ড, ঠিক আছে? তো এই যে সিকিউরিটি গার্ড যেটা থাকে, সেই স্পেলিংটা কি হতে পারে, এইরকম অপশন থাকবে খুব সোজা। আমরা গার্ডটাকে গোয়ার্ড আলোচনা করব, তাহলে গোয়ার্ড উচ্চারণ করবো, গোয়ার্ড উচ্চারণ করা উচিত না, বাট আমি মুখস্থ রাখার জন্য গোয়ার্ড। তো গোয়ার্ড কথাটা দেখো ভালো করে, এখানে পরিষ্কার করে লেখা আছে যে জি ইউ, তো তোমাকে কি লিখতে হবে, যে বিগিন উইথ গোয়া, তাহলে শুরু কি হয়েছে, শুরুতে শুরুতে গোয়া আছে, এই ক্লিপটা তোমাকে লিখে রাখতে হবে। এবার বলবে স্যার আমি কি করে লিখবো, কোথায় লিখবো, তুমি ভালো করে দেখো আমার কাছে আমার নোটবুকে যে কপিগুলো করা আছে, দেখো এখানে পরিষ্কার করে লেখা আছে, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এইটা পেজ নাম্বার, গভর্নর, এন ফর এম, এম ফর এন, এইরকম পরিষ্কার করে লেখা আছে, দেখো ওয়ান বাই ওয়ান, তুমি ধীরে ধীরে যাও, ঠিক আছে? আরো দেখাচ্ছি, হ্যাঁ, এই যে ঠিক ঠিক, এই ইংলিশের পুরো পুরো কমন বিষয় যেটা হ্যান্ড রাইটিং তুমি ফুললি ফুল কপিটা পেয়ে যাবে, ঠিক আছে? এবং ম্যাথের উপরে 200টা প্রশ্ন এবং কিছু প্রশ্নের সমাধান, সেই সমাধান প্রতিটা চ্যাপ্টার একটা করে মেন যে টাইপটা আসা উচিত, এবার কোন টাইপটা আসবে, যেমন তোমাকে আমি দেখালাম পাইথনে তো 4টে চ্যাপ্টার আছে, মেনলি 4টে চ্যাপ্টার হয়, 4টে চ্যাপ্টারের ভিতরে তোমাকে 1টা চ্যাপ্টার কমন দিয়েছি, সেই রকম ভাবে যে প্রফিট লসের কোন অঙ্কটায় এবার আসার সম্ভাবনা বেশি, কোন টাইপের অঙ্কটা সম্ভাবনা বেশি, সেই টাইপের অঙ্কটাই আমি কিন্তু তোমার সামনে তুলে ধরবো, এবং এই তুলে ধরবো এবং পুরোপুরি হাতে লেখা, ইয়েস, আমি নিজে হাতে লিখে তোমাকে কমন দেবো। এর জন্য তোমাকে কি করতে হবে, যে 200 রুপিস পেড করতে হবে। আবারও রিপিট করছি, তুমি যদি আমার এই পুরো ম্যাথ এবং ইংলিশ সাজেশন, ম্যাথ ম্যাথ এবং ইংলিশ, ম্যাথ এবং ইংলিশ, হ্যাঁ, এসএসসি জিডি, এসএসসি জিডি, ঠিক আছে, সাজেশন নিতে চাও, সাজেশন নিতে চাও, বা তুমি এই 200 ম্যাথ যদি কিনতে চাও, তাহলে তোমাকে 200 রুপিস পেড করতে হবে, 200 রুপিস পেড করতে হবে। এবার কি করে পেড করবে, কোথায় পেড করবে, এই ডিটেলস গুলো জানার জন্য যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার করতে পারো, ইয়া স্যাম্পেল যেতে পারো, যে স্যার এই স্যাম্পেলটা দিন কেমন হবে, স্যাম্পেল পেপারের নিচে ডিটেলস লেখা থাকবে কেমন করতে হবে। তোমার কিছুই না, তোমাকে আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বারে পে করার পর, অ্যাকাউন্ট নাম্বারে পে করবে, আচ্ছা চলো একটু বলে দিই, অ্যাকাউন্ট নাম্বারে পে করবে, পে করার পরে তার একটা স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবো, ইয়েস, হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবো। এই লিঙ্কটি, স্যাম্পেলটি যাওয়ার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড লিঙ্ক এরকম লেখা থাকবে, স্যাম্পেল ডাউনলোড ক্লিক, এখানে এই লিঙ্কটা ক্লিক করবে, তাহলে স্যাম্পেল এবং ইনস্ট্রাকশন ক্লিক হয়ে যাবে। এই স্যাম্পেলটি পাওয়ার জন্য তুমি তাড়াতাড়ি টাকা পেড করো এবং সঙ্গে সঙ্গে নিয়ে নাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং দ্বিতীয় পার্ট দেখে থাকো, দ্বিতীয় পার্ট থেকে শুরু করব যে 1x1 ম্যাথমেটিক্স করার জন্য। আজকের পার্টে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, দিস ইজ ইমরান খান সাইনিং আউট।